গেল কয়েক বছর ধরেই টি টোয়েন্টির জনপ্রিয়তায় আকর্ষণ হারাচ্ছে টেস্ট ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি লিগের চাকচিক্য অর্থের মোহে লম্বা সময় ধরে টেস্ট ক্রিকেটে মনোযোগ নেই ক্রিকেটারদের। বোর্ডও দায় সারা টেস্ট আয়োজন করেই ক্ষান্ত। এমন অবস্থা চলতে থাকলে অচিরেই ধ্বংসের পথ ধরবে সাদা পোশাকের ক্রিকেট, এমনটাই মনে করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। বোর্ডের দায় সারা কাজের সবশেষ উদাহরণ দক্ষিণ আফ্রিকা। নিজ দেশে ফ্র্যাঞ্চাইজি লীগের কারণে নিউজিল্যান্ড সফরে এমন একটা দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যার সাতজনই অভিষেকের অপেক্ষায়। মূলত তারকা ক্রিকেটারদের টি টোয়েন্টি লিগে খেলার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত ছিল বোর্ডের। প্রোটিয়া বোর্ডের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন লারা। টি টোয়েন্টি লিগের লোভে ক্রিকেট যে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা তো নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মাঝেও দেখেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। বর্তমানে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় শুধু বেশি টেস্ট ম্যাচ খেলে থাকে, তাও আবার শুধু নিজেদের মধ্যেই। বছরের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে ভারতের, সমান সংখ্যক টেস্ট আছে অস্ট্রেলিয়ার বিপক্ষেও বছরের শেষ দিকে। কিন্তু অন্য দলগুলোর ক্ষেত্রে দেখা যায় দুই ম্যাচের টেস্ট সিরিজেই তারা বেশি অংশ নিতে চায়। অজিদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজই যেমন দুই টেস্টের, কিন্তু লারার মতে টেস্টকে বাঁচিয়ে রাখতে চাইলে দুই বা তিনটা দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, ছড়িয়ে দিতে হবে। এজন্য তিন মোড়লের বাইরেও এগিয়ে আসতে হবে অন্যদের। টেস্ট ক্রিকেট এখন নির্দিষ্ট কিছু দেশের মধ্যে কেন্দ্রীভূত হয়ে আছে, যা ছড়িয়ে দেয়া দরকার। আমার মতো মানুষ যে কিনা টেস্ট খেলেছে, যে খেলাটার জন্য আমার ভালোবাসা আছে, আমি সেই খেলাটার সমাপ্তি দেখতে চাই না। আমি আশা করি ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই তিন দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও টেস্টের গুরুত্ব অনুধাবন করে আরো বেশি ম্যাচ খেলবে, নয়তো ধ্বংস হয়ে যাবে টেস্ট ক্রিকেট। ক্যারিয়ারে 131টি টেস্টে 11,953 রান করেন ব্রায়ান লারা, 299 ওয়ানডেতে তার রান 10,405। পারভীন আক্তার, সময় সংবাদ।